নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, আর নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। সকাল সকাল প্রাণায়াম দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। সারাদিন কী করছি না করছি দেখতেই তো পাবে। আর একদম সকালবেলা আমি কী করছি সেটা প্রথমেই দেখে নিচ্ছ। এখন নিজের প্রতি একটু খেয়াল দিচ্ছি, একটু হাতে সময় বাঁচিয়ে সকালের দিকে নিজের প্রতি খেয়াল রাখতে শুরু করছি। আমার এনেছি লিকার চা। আজকে চাটা একদম কালো হয়ে গেছে, কড়া হয়ে গেছে। সকালবেলা চাটা একটু কড়াই খাই। আর মেয়ের আছে এদিকে বোর্নভিটা। দুধ দিয়ে নয়, এমনিই গুলছি। দুধ দিয়ে খেলে নাকি ওর অম্বল হয়ে যায়, কি বলবো। এই যে ওই ম্যানার্সগুলো জানতে হয় জানিস তো। তোর দিকে ক্যামেরাটা দেখাচ্ছি, তুই মুখটা নিচু করে আছিস। বলতে বলছি না তো তোকে, হ্যাঁ শুধু দেখবি। মাথাটা নিচু করেছিলি, নিচের দিকে দেখছিলিস, ওই জন্যই তো বললাম। নে গোলা হয়ে গেছে। আজকে আমার বিস্কুট নিয়েছি দুটো, এই ট্রেটা নয়, পাল্টাবো পাল্টাবো করে। দেখো এই ফাটা ট্রেটা তোমাদেরকে রোজ দেখাচ্ছি। ট্রে আছে, অন্য ট্রে নিলেই হয়। এটা নিয়ে নিয়ে অভ্যস, এটা না ফেললে হবে না, এটাকে না ফেললে হবে না। এটা সামনে থাকে, এটাই নিয়ে নিই সবসময়। আজকে এটা ফেলে দেব, নেব না। এক হাতে আবার আটকানো যায় না। আজকে শিঙি মাছের ঝোল হবে, তো এই শিঙি মাছটা পিস পিস করে বাজার থেকেই দিয়েছিল, একদম কেটে আমি শুধু ধুয়ে নিয়েছি আর নুন হলুদটা মাখিয়ে দিয়েছি। এখানে চারা মাছ আছে কিছুটা, এটা আলাদা ঝাল করব। এর সাথে একটুখানি পুঁটি মাছ আছে, এটা দিয়ে দিয়েছি এমনিতে। আজকে এগুলো হবে, আর এটা কালকে দু পিস কালকের জন্য রেখে দিচ্ছি। এইটা দিয়ে কালকে ঝোল হবে চারা মাছের, তো আজকে এইগুলো হবে। এগুলো রাখলাম আর এগুলো ফ্রিজে তুলে দেব। সব কিছু সবজি একেবারে ভেজে নিয়েছি অল্প করে, নিয়ে একটু মশলা দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। ঝোলের সবজি সব রকম সবজিই দিয়েছি, যেমন পেঁপে, আলু, ঝিঙে, কাঁচকলা, বিনস, গাজর, সব কিছু জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আর কড়াইতে দিয়েছিলাম, তারপরে দেখলাম অনেকটা দেরি হচ্ছে, তাই কড়া থেকে ঢেলে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে শিঙি মাছটা ভেজে নিচ্ছি। আর তার আগে একটু ফোড়নও দিয়ে দিয়েছি, পাঁচ ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে শিঙি মাছটা ভেজে নিচ্ছি। শিঙি মাছ তো বেশি ভাজতে সময় লাগে না, বেশি ভাজারও দরকার নেই ঝোলের মাছ, তাই অল্প একটু ভেজে নিলেই হয়ে যায়। অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আর ওই যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, ওটা দিয়ে দিলাম। সাঁতলানো হয়ে গেল, এরপরে ভালোভাবে ফুটে যাবে। অন্তত 15 থেকে 20 মিনিট ভালোভাবে ফুটতে দিতে হবে, তবেই ঝোলের টেস্টটা ভালো হবে। এভাবেই আমি ঝোল করি, এমনি জ্যান্ত মাছের ঝোল হলেও করি আর শিঙি মাছের ঝোল হলেও করি। ঝোলটা হয়ে গেছে, পাতলা পাতলাই রেখেছি, ভাতে মেখে খাওয়া হবে দুপুরবেলা। আর যেহেতু অনেকটা ঝোল করেছি, তাই মেয়ের জন্য ওবেলার রাখবো। মেয়ের মুখে তো কিছু ভালো লাগছে না খেতে, অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে খেয়ে, তাই ওর জন্য দুবেলাই, মানে ওবেলারও ঝোলটা তুলে রাখবো। আর একদম গরম গরমই তুলে রাখছি বাটিতে বাটিতে, সুবিধা হবে আর কি।
খাবার সময় না হলে না ঠান্ডা হয়ে যায় আর দিতেও খুব অসুবিধা হয়, তাই হয়ে যেতেই প্রথমেই তুলে নিচ্ছি। একেবারে সবারই বাটিতে বাটিতে তুলে নেব, নিয়ে কড়া খালি করে দেব। তো কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঝোল তো তুলে নিয়েছি, প্রথমেই দেখিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝালটা হয়েছে, দেখো ওই যে চারা মাছ টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল করেছি। আর এখানে হেলেঞ্চা আলু সিদ্ধ করেছি। আর ঝোল চারজনের চারটে বাটিতে তুলে নিয়েছি, মেয়ের ঝোল আলাদা ওবেলা তুলে রেখে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে চলে এসেছি ডাক্তারখানা। আজকে মেয়েকে রিপোর্ট দেখাবার দিন ছিল মেয়ের, তো রিপোর্ট দিতে আমি একা আসিনি, ভাবলাম একবার দেখিয়েই নিই, কেননা জিনিসটা তো অনেকটাই বাড়াবাড়ি হয়েছিল, তো সেজন্য একেবারে মেয়েকে নিয়েই চলে এসেছি। আর রিপোর্ট লেখানোর নাম লেখানো ছিল, এক নম্বরের নামটা লেখানো ছিল রিপোর্ট দেখানোর, কিন্তু আমরা অনেকটাই আগে এসে গেছি, তাড়াতাড়ি এসে গেছি। 12:30টায় আমাদের টাইম দিয়েছিল, আমরা 12:30টাতেই ঢুকে গেছি। তবে বসে আছি, অপেক্ষা করছি, এখনও ডাক আসেনি আমাদের, পেশেন্ট গেছে দুটো, ওই পেশেন্ট আসলে তারপরে আমরা যাব। ডাক্তারখানা থেকে আমরা এসেছিলাম দুপুরবেলা 1:30 নাগাদ, তারপরে তো আর ভিডিও করা হয়নি। যা গরম তোমাদের কি বলবো, অতিরিক্ত গরম, রোদ্দুরে একদম দম বেরিয়ে যাচ্ছে, এমনিতেই শরীর কাহিল হয়ে যাচ্ছে, আর ভিডিও সেসব কিছুই করা হয়নি। এসে শুয়ে পড়েছিলাম, রেস্ট নিয়েছি, এখন সন্ধেবেলা চলে এসেছি রান্না করতে। তো মেয়ের মুখে ভালো লাগছে না কিছুই, কি খাবে কি খাবে, অন্য রকম খেতে ইচ্ছে করছে। ওবেলার ঝোল তোলা ছিল, সেটাও ভালো লাগছে না, তো কি হবে তাহলে? ওই জন্য বললো একটুখানি ওই পিৎজা করতে, তো সেটাই একটু চেষ্টা করছি, জানো তো এইভাবে কোনোদিনও বানাইনি। তো সাজিয়ে নিলাম পরপর ময়দাটাকে, প্রথমে ওই টক দই এইসব দিয়ে মেখেছিলাম, তারপরে ওই মেখে একটু রেখে দিয়েছিলাম, তারপরে বেলে ওপর থেকে হ্যাঁ বেকিং পাউডার দিয়েছিলাম, সব কিছু দিয়ে তারপরে তো ওপর থেকে কী কী দিলাম তোমরা দেখলে, ওই পিৎজার সস দিয়েছি, তারপরে তো ওই বেবি কর্ন, তারপরে টমেটো ক্যাপসিকাম এইসব দিয়ে দিয়েছি, পেঁয়াজ সব কিছু দিয়ে তারপরে ওই ভাপে দিয়ে দিয়েছিলাম, কড়াইতে বালি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ পরে দেখলাম হয়ে গেছে, তারপরে এই যে হয়ে গেছে, গরম গরম কাটছি, কেটে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পিৎজাটা কেমন হয়েছে, এই প্রথমবার বানালাম, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে।